আরে কেদো না গো ভাইস কেদো না এইভাবে আপনি বলুন এই সব কিছুর পরও কি আপনি বৈদুর সাথে বিয়েটা করবেন বিয়ে তো হতেই হবে মিলি ভূতু ভূতু কে ভূতু কি বলছো তুমি মিষ্টি মিষ্টি এই বিয়েটা হবে আমি জানি তুই এই গাড়িতেই আছিস তুই এক্ষুনি গাড়ি থেকে নাম আর আমি যেটা বলছি সেটা কর আমি এও জানি তুই সেটা করতে পারবি শোন মায়ের কাছে যা আর গিয়ে বল আজ সন্ধেবেলায় যেন বিয়েতে আসে মা মা আসবে বিয়েতে আর তুইও আসবি কিন্তু অন্য সাজে আরো কাউকে সাথে নিয়ে কেমন আমিও আসবো এটা তোর জন্য ভূতু আপনি কার সঙ্গে কথা বলছেন সেনা পরে বলবো শুনলি তো ভূতু আমি কি বললাম হ্যাঁ মিষ্টি পিসি কি হচ্ছে এগুলো আপনি শুনুন আপনি ভয় পাবেন না আরে আপনি শুনুন ভয় পাবেন না আরে তুমি দাঁড়িয়ে দেখছো কি চলো আরে শুনছেন কি বললো মিষ্টি পিসি আমি অন্য কাউকে নিয়ে আসবো কাকে নিয়ে আসবো অন্য সাজ সাজবো আমি কিসের সাজবো রোজেন্সি বা খাবো কি করে এখন কি আর খেতে পারি আমি দূর না বাবা ফেলবো না মিষ্টি পিসি দিয়েছে না রেখেই দি লজেন্সটা কিরকম দেখতে দেখি তো ভূতুরি তো সব লেখা আছে থ্যাংক ইউ গো মিষ্টি পিসি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি মিষ্টু মা এবার মুখটা ভালো করে দেখাও তো মা ওরে মিষ্টু তোকে এত সুন্দর দেখতে লাগছে মুখ দেখে আমাদের বৈদুর জন্য মাথা ঘুরে যায় মিষ্টু 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 বিটে করো না মিষ্টু মিষ্টু বিটে করো না আমি হাজার খাচ্ছি বিটা তুমি তুমি সুখী হবে না মিষ্টু তুমি শান্ত হও Thank you.
মানে মেজ বৌদি। যে কোণে সেজে আছে সে মিলি, বৈদুর্য স্ত্রী। মিষ্টু, এসব কি বলছিস তুই? একদম ঠিক বলছি মা, ও হলো বৈদুর্যর বিয়ে করা স্ত্রী। আর আজ সবার সামনে ওদের বিয়েটা হতে দাও। মিষ্টু, তুই তুই নিজেই অনর্থ ঘটাচ্ছিস, সেই জন্য তোকে আমি বাইরে যেতে বারণ করেছিলাম। সকলে দেখো ভূতটা কিরকম মিষ্টুর ওপরে ভর করেছে, দেখো সকলে। মিষ্টু, কি বলছিস কি তুই এসব? আচ্ছা, তুইও কি সুধার মতো একটা ভুল কথায় বিশ্বাস করবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে বড় বৌদি। আমাকে বিয়ে করার আগে বৈদুর্য এই মেয়েটিকে বিয়ে করে বিদেশে রেখে এসেছিল। ও আমাদের সবাইকে ঠকিয়েছে। আর হ্যাঁ শোনো বৈদুর্য, তুমি আজকের পর আর মিলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না, তার কারণ আজ অগ্নি সাক্ষী করে সবার সামনে তুমি মিলিকে বিয়ে করবে। এসব কি হচ্ছে চুনি, এত অপমান! আমি এখানে যাকে বিয়ে করার জন্য এসেছিলাম তাকে বিয়ে করতে পারি। আরে বাবা, এসব কথা কেন উঠছে? ও বৈদুর্য, তোর সাথে তো মিষ্টুরই বিয়ে হবে। আয় মিষ্টু, যা কোনের সাথে সাজে আয়, কোনো কথা আমি শুনতে চাই না। আর দাদা, হা করে দাঁড়িয়ে দেখছো কি গো, মেয়েকে সামলাও। শুনি পিসি, বৈদুর্য ওর ম্যারেজ সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে পার পেয়ে যাবে এটা তুমি ভেবো না, ঠিক আছে? আর বৈদুর্য, তুমি আজ মিলিকেই বিয়ে করবে। আমিও দেখবো কার ঘাড়ে কটা মাথা আছে, কে আজ বৈদুর্যর সাথে ওই মেয়েটার বিয়ে দেয়। কাজে সাহায্য করার জন্য আমরা ভূতকে জানাচ্ছি। চলো, আমার মেয়ের নামে আপনারা বদনাম করেছেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান। এই বাচ্চা পুঁচকে ভূতটাকে যদি আমি হাতে নাগালে পেতাম না, তোমরা খেয়ে যাও না গো, খারাপ ভূত বানিয়ে তবে আমি ছাড়ব। সকলে খারাপ করবি তাও শুধু আমার কথা মতো।